দ্রাবকে হয় এসএন1 বিক্রিয়া, এটা মনে রাখো। ব্যাক যদি কোনো দ্রাবকের মেরু প্রবণতা অনেক বেশি হয় তারা এসএন1 বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে ব্যাক যদি মেরু প্রবণতা কম হয় সেটা কোন বিক্রিয়া অংশগ্রহণ করবে বলো, উত্তর দাও। মেরু প্রবণতা অধিক হলে এসএন1, তাহলে মেরু প্রবণতা যদি কম হয় সেটা কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, এসএন2 না? এই যে দেখো ডান পাশে লেখা আছে ই1, কারণ এখানে আমরা পড়তেছি এসএন বনাম ই, তাহলে কম মেরুক দ্রাবকে হবে ই1। এবার এসএন2 খেয়াল করো, দুর্বল ক্ষারকে হয় এসএন2। তাহলে আমাকে বলো ভাইয়া শক্তিশালী ক্ষার বা ক্ষারকে কোনটা হবে? ই2। এবার বইয়ে ফেরত আসো, দেখো বইয়ে এই কথাগুলোই লেখা আছে কিনা। তিন নাম্বার লাইনটা পড়ো, প্রতিস্থাপন বিক্রিয়া বনাম অপসারণ বিক্রিয়া, অধিক মেরুক দ্রাবকে হয় এসএন1, তাহলে কম মেরুক দ্রাবকে হয় ই1। শেষ কথা, শক্তিশালী ক্ষার বা ক্ষারক ওটা ই2 তে হয়, তাহলে এবার দুর্বল ক্ষার বা ক্ষারক ওখানে হয় এসএন2। শেষ, এক নাম্বারটা আলাদা করে পড়ে ফেলবো, এক নাম্বারটা এমনি বস দরকার নেই আলাদা। তাহলে প্রতিস্থাপন বনাম অপসারণ পড়া শেষ, সমানুকরণ কাকে বলে একটু দেখে নিও, ইম্পর্টেন্ট পড়া হচ্ছে 2.10.5। এখানে খেয়াল করো ভাইয়া, আবেশীয় ফল আর মেসোমারিক ফল এই দুইটা কথা আসছে। আবেশীয় ফল আর মেসোমারিক ফল জিনিসটা কি সেটা আমরা আগে বুঝবো। আবেশীয় ফল আর মেসোমারিক ফল বুঝতে হলে সবার আগে আমাদেরকে বুঝতে হবে সমযোজী বন্ধন। উত্তর দাও ভাইয়া, সমযোজী বন্ধন ইলেকট্রন আদান প্রদান করে নাকি শেয়ার করে বলো? শেয়ার করে, শেয়ার কি তো ইলেকট্রন দুইটা পরমাণু কি ঠিক সমান সমান ভাবে শেয়ার করে, মানে তুই 50% আমি 50% এভাবে শেয়ার করে, নাকি যার তড়িৎ ঋণাত্মকতা বেশি শেয়ার কি তো ইলেকট্রন তার দিকে বেশি সরে যায় বলো, কোনটা হয়? একদম সমান সমান শেয়ার করে, নাকি তড়িৎ ঋণাত্মকতা যার বেশি তার দিকে বেশি সরে যায়? বেশি সরে যায়। এই যে বেশি সরে যাওয়া, এই ঘটনাটাকে বলা হয় পোলার আয়ন বা প্রান্তীয়করণ। যেমন দেখো আমি একটু বুঝাই, ধরো কার্বন হাইড্রোজেন একটা সমযোজী বন্ধন করলো, বা কার্বন অক্সিজেন কার্বন নাইট্রোজেন একটা সমযোজী বন্ধন করলো, ইলেকট্রন শেয়ার করবে ঠিকই, বাট যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার দিকে বেশি সরে আসবে। কার্বনের 2.5 হাইড্রোজেন 2.1, এরকম ক্ষেত্রে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সো ইলেকট্রন কার্বনের দিকে সরে আসবে। বাট কার্বন আর অক্সিজেন এবার অক্সিজেনের দিকে সরে যাবে, নাইট্রোজেনের দিকে সরে যাবে। এই যে ইলেকট্রন সরে যায়, এই ঘটনাটাকেই বলা হচ্ছে পোলার আয়ন। তুমি খেয়াল করো ভাইয়া, পোলার আয়ন একক বন্ধনেও হতে পারে, আবার দ্বিবন্ধন ত্রিবন্ধনেও হতে পারে, তাই না? দ্যাট মিন্স সিগমা বন্ধনেও পোলার আয়ন হয়, আবার পাই বন্ধন গুলাতেও পোলার আয়ন হয়। আবেশীয় ফল আর মেসোমারিক ফল কিছুই না, দুইটাই হচ্ছে এক প্রকার পোলার আয়ন। কিন্তু পার্থক্য কি? একক বন্ধন মানে সিগমা বন্ধনের পোলার আয়নকে বলা হয় আবেশীয় ফল, যখন সিগমা বন্ধন পোলারিত হয় সেটাকেই বলা হবে আবেশীয় ফল, আর যখন পাই বন্ধন পোলারিত হবে তখন সেটাকে বলা হবে মেসোমারিক ফল। বুঝতে পারছো? তাহলে উপরেরটা হচ্ছে আবেশীয় ফল, আর নিচের দুইটা যেহেতু দ্বিবন্ধন ত্রিবন্ধন সেটা হচ্ছে মেসোমারিক ফল। পরীক্ষায় এগুলা আসে না, জাস্ট বুঝানোর জন্য বললাম। এই যে আবেশীয় ফল হচ্ছে সিগমা বন্ধনের পোলার আয়ন, আর মেসোমারিক ফল হচ্ছে পাই বন্ধনের পোলার আয়ন। পরীক্ষায় আসবে এগুলার উদাহরণ। আবেশীয় ফল এবং মেসোমারিক ফল দুই প্রকার হতে পারে ব্যা, কি কি? এই যে দেখো ধনাত্মক আর ঋণাত্মক। মেসোমারিক ফল আবার দুই প্রকার হতে পারে, একটা ঋণাত্মক আর একটা ধনাত্মক। পরীক্ষায় কোনটাতে ধনাত্মক আবেশীয় ফল দেখা যায় অথবা নিচের কোনটাতে ঋণাত্মক মেসোমারিক ফল দেখা যায়, এবার আমাকে বলো আমি কি ধনাত্মক ঋণাত্মক দুই গ্রুপের উদাহরণই মুখস্থ করবো না এক গ্রুপ? এক গ্রুপ। আমরা ঋণাত্মক গুলা মনে রাখবো, ঋণাত্মক আবেশীয় আর ঋণাত্মক মেসোমারিক। কিভাবে মনে রাখবো একটু খেয়াল করো, এই যে ঋণাত্মক আবেশীয় ফল হচ্ছে সবগুলা হ্যালোজেনের উদাহরণ, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এই চারটা আবেশীয় ফল হচ্ছে ঋণাত্মক। তাহলে এই চারটা ছাড়া আর যত আবেশীয় ফল আছে, যেমন ধরো CH3 C2H5 বা আরো যা আছে, এগুলা সব কোন আবেশীয় ফলের উদাহরণ বলো তো ভাইয়া?
এই চারটা হচ্ছে ঋণাত্মক আবেশীয়। তাহলে বাকি যা আছে সবাই কোন আবেশীয় ফলের উদাহরণ হবে? পজিটিভ ধনাত্মক আবেশীয় ফল। ইয়েস, ঋণাত্মক মেসোমারিক ফলের উদাহরণ আছে চারটা, সেই চারটা উদাহরণ এই কথাটা দিয়ে তোমরা মনে রাখবা। সিএনএস, আমরা মনে রাখবো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতর ঋণাত্মক মেসোমারিক ফল দেখা যায়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম না আসলে ব্যা, এটা হচ্ছে কার্বন নাইট্রোজেন সালফার। কি হয় দেখো, কার্বনের সাথে অক্সিজেন দাও, প্রথমে সিও একটা অক্সিজেন, তারপরে দুইটা অক্সিজেন, তারপরে তিনটা অক্সিজেন SO3H, লাস্টেরটা CRN একসাথে যোগ করে দাও CN। এই চারটা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফলের উদাহরণ CNS, CO, NO2, SO3H আর হচ্ছে CN। তাহলে বাকি সব মেসোমারিক ফল কোন মেসোমারিক ফলের উদাহরণ হবে বলো তো ভাইয়া? ওগুলো হবে ধনাত্মক। তাহলে বই দেখি এইবার, এই যে বই থেকে কোশ্চেন আসবে, তো দেখো আবেশীয় ফল আর মেসোমারিক ফল, ঋণাত্মক আবেশীয় হচ্ছে এই যে হ্যালোজেন গুলা, আর বাকি যা আছে CH3 C2H5 এগুলো হচ্ছে ধনাত্মক, আর ঋণাত্মক মেসোমারিক হচ্ছে যে CNS, এই চারটা CNS। তাহলে আর বাকি যা আছে যে এতগুলা এগুলো সবাই হচ্ছে ধনাত্মক মেসোমারিক। উদাহরণ গুলা মনে রাখবা তাইলেই চলবে। পরের পেজে খুবই ইম্পর্টেন্ট পড়া আছে এইটা, বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। কিছু কিছু পরমাণু বা মূলক আছে যারা বেনজিন বলয়ে থাকলে বেনজিন বলয়ের সক্রিয়তা বাড়ে। এই যে মূলক গুলা CH3OH NH2 আছে, এরা বেনজিন বলয় সক্রিয় করে। আবার খেয়াল করো এই যে লাইনটা দাগানো, এখানে লেখা আছে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক বা অর্থপ্যারা নির্দেশক মূলক বলা হয়। তার মানে যারাই বেনজিন বলয় সক্রিয়কারী তারাই অর্থপ্যারা। নিচে আরো কিছু উদাহরণ আছে, পরীক্ষায় কোশ্চেন আসবে এই উদাহরণ। সক্রিয়কারী বলতে কি বুঝো, চিত্র সহ আলোচনা করো, এগুলো আসবে না ব্যা, পরীক্ষা আসবে এই যে উদাহরণ নিচের কোনটা অর্থপ্যারা নির্দেশক অথবা বেনজিন বলয় সক্রিয়কারী। আবার খেয়াল করো পরের প্যারাতে আছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, যে উদাহরণ আছে NO2 CHOSO3H। আবার এখানে বোল্ড করে লেখা আছে মেটা নির্দেশক মূলক বলা হয়। তাহলে মনে রাখবা যারাই নিষ্ক্রিয়কারী তারাই মেটা নির্দেশক। এই যে উদাহরণ আছে অনেক, আমরা উদাহরণ গুলা পড়বো। সবার আগে আমাকে বলো আমি কি অর্থপ্যারা মেটা দুই গ্রুপে মুখস্থ করব না এক গ্রুপ, কয়টা মুখস্থ করবো এখান থেকে উদাহরণ? এক গ্রুপ। আমরা কোন গ্রুপের উদাহরণ মুখস্থ করব না, কারণ আমি একটা টেকনিক জানি, যে টেকনিক দিয়ে এখান থেকে কোনো কিছু মুখস্থ না করে উত্তর করা যায়। টেকনিকটা দেখি, সবার আগে আমি উদাহরণগুলো এক জায়গায় করে দিছি। এই যে দেখো বাম পাশের উদাহরণগুলো হচ্ছে অর্থপ্যারার উদাহরণ, আর ডান পাশের উদাহরণগুলো হচ্ছে মেটা নির্দেশক মূলকের উদাহরণ। আমরা জানি অর্থপ্যারা মানেই সক্রিয়কারী আর মেটা মানে নিষ্ক্রিয়কারী। খেয়াল করো অর্থপ্যারা আর মেটা এই দুইটা গ্রুপের উদাহরণ গুলার মাঝে তোমার চোখে কি কোনো পার্থক্য ধরা পড়ে কিনা? দুইটা পার্থক্য আছে ভাইয়া, অর্থপ্যারা উদাহরণ সবগুলা একক বন্ধন, আর মেটা গুলাতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, বাট বন্ধন তো দেখা যাচ্ছে না এখানে, তো ওই উদাহরণ করার দরকার নাই। সহজ পার্থক্যটা দেখো, অর্থপ্যারা গুলা দেখো দুই বর্ণ, সংখ্যা বাদ দাও বর্ণ দেখো দুই বর্ণ অথবা এক বর্ণেরও আছে, সাইজে ছোট ছোট এগুলা। মেটা দেখো চার বর্ণ অথবা অ্যাটলিস্ট তিন বর্ণ, এটার সাইজটা একটু বড় না? আমরা শুধু মনে রাখবো মেটা গুলা মোটা মোটা, এটা মনে রাখলে চলবে পড়া শেষ। মেটা মোটা অর্থবেলা সিকুন সিকুন, বুঝা গেছে না বোঝা যায় নাই? ধরো বাম পাশ থেকে তিনটা আর ডান পাশ থেকে একটা, এরকম চারটা অপশন তুলে দিয়ে তোমাকে কোশ্চেন করলো নিচের কোনটি মেটা। তোমাকে আসলে বুঝতে হবে স্যার বলছে নিচের কোনটা মোটকা, চারটার ভিতরে একটা থাকবো মোটকা, ওই মোটকাটা উত্তর দিয়ে দিবা, উত্তর হয়ে যাবে। তাহলে বলো তো নিচের কোনটি অর্থপ্যারা, মানে কি হবে মোটকা না চিকুন? অর্থপ্যারা খুলে হবে চিকন। সো ইজি হিসাব, আমার কোনোটাই মনে রাখার দরকার নাই। মোটা মোটা গুলা হচ্ছে মেটা, সিকুন সিকুন গুলা হচ্ছে অর্থপ্যারা। তাহলে কি এই দুই গ্রুপ মুখস্থ করবা না এক গ্রুপ না কিছুই মুখস্থ করবা না বলো?
মুখস্থ করার দরকার নাই, একটু দরকার আছে, দুইটা ব্যতিক্রম আছে সেটা মুখস্থ করতে হবে, দুইটা ঠিক না। কিন্তু শয়তানগুলা বাম পাশের দলে না যে এরা মোটাদের দলে ডান পাশে চলে আসে, দুইটা চিকুন আছে শয়তান, ওই চিকনা দুইটা মুখস্থ করতে হবে। এই যে নিচে লিখে রাখছে, এই চিকনা দুইটা সাইজে ছোট কিন্তু এরা মোটা মেটা, তার মানে এই দুইটা শুধু ব্যতিক্রমী, এটা মনে রাখবো। একটা NO2 আর একটা হচ্ছে CN, এই ব্যতিক্রম দুইটা মনে রাখতে হবে। তাহলে আমরা মনে রাখলাম মেটাগুলা মোটা মোটা, শুধু কোন দুইটা ব্যতিক্রম, একটা NO2 আর একটা হচ্ছে CN, বাস। তাহলে অর্থ প্যারা ম্যাটার উদাহরণ পড়া শেষ, আমরা পরের পড়াতে যাব। এখানে চিত্র সহ ব্যাখ্যা করা আছে, কেন অর্থ প্যারা হবে, চিত্র সহ ব্যাখ্যা করো, চিত্র সহ ব্যাখ্যা এগুলো আমাদের পড়ার দরকার নেই, এগুলো আসবে না। আমরা চলে আসব আজকের পরের টপিক 2.11 নাম্বার টপিকসে। 2.11 তুমি খেয়াল করো, এখানে লেখা আছে অ্যালকেন প্রস্তুতি ও শনাক্তকরণ বিক্রিয়া। এখানে অ্যালকেনের অনেকগুলো বৈশিষ্ট্য দেয়া আছে। এই যে ফার্স্ট প্যারা, এটা একটু রিডিং করে দেখো তো বেয়া, জাস্ট একটু রিডিং করো, কিভাবে মনে রাখবা সেটা আমি পরে বলতেছি, রিডিং করো। দেখো অনেকগুলো এমসিকিউ আছে, যে সাধারণ সংকেত কি এখানে আছে, আছে না, কোন সংকরণ কি কি সমানতা দেখায়, কয়টা গ্যাস কয়টা তরল, তারপর কয়টা কঠিন, কি কাজে ব্যবহৃত হয়, এখানে আছে। তাহলে এখান থেকে অনেকগুলো কোশ্চেন চাইলেই স্যাররা করতে পারবে। অ্যালকেনের পরে একটু পরে আমি তোমাদের দেখাই অ্যালকিন আছে, দেখো এই যে 2.11.1 অ্যালকিন, ওখানেও দেখো সেম পড়াশোনা, সিএনএস টুআইসেন দ্বিবন্ধন বা এসপি টু সংকরণ, অবস্থান সমানতা আর জ্যামিতিক সমানতা দেখায়। এই কয়টা হচ্ছে গ্যাস, এই কয়টা হচ্ছে তরল, এর পরের গুলা হচ্ছে কঠিন, পলিমার প্লাস্টিক শিল্পে এটা ব্যবহৃত হয় অ্যালকিন। আবার একটু পরে যদি যাই আমরা, সেখানে পাবো অ্যালকাইন, এই যে অ্যালকাইন 2.11.2, দেখো একই পড়া CNH2 মাইনাস টু, এটা হচ্ছে ত্রিবন্ধন মানে এসপি সংকরণ, এখানে শিকল আর অবস্থান সমানতা হয়, প্রথম তিনটা সদস্য হচ্ছে গ্যাস, তারপরে এত পর্যন্ত হচ্ছে তরল, আর পরের বাকিগুলো হচ্ছে কঠিন। তাহলে তিনটা পড়া কি আমার একই রকম মনে হচ্ছে, না। আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই যে পড়াটা আমরা এরকম তিনবার আলাদা আলাদা করে না পড়ে একবারে কি একটা বক্স করে পড়ে ফেলতে পারি না, পারি তো নাকি? তাহলে তোমাদের এই পড়াটা হবে এই বক্স থেকে, বই এরকম কোন বক্স নাই, আমি একটা বক্স তোমাদের জন্য এখানে করে দিলাম, তুমি ওই তিনটা পড়া আলাদা করে পড়বা না, এরকম একটা বক্স তুমি একটা সাদা কাগজে করে তোমার বইয়ের এখানে স্টাপলার করে লাগিয়ে রাখবা। পরবর্তীতে তোমার তিনটা পড়া একবারে এই বক্সে পড়া হয়ে যাবে, তুমি সিরিয়াল করে পড়ো, দেখো মনে রাখা সহজ। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সাধারণ সংকেত, দুই দুই করে কমবে, CNH2 প্লাস টু, CNH2 CNH2 মাইনাস টু, সংকরণ দেখো কমতেছে, sp3 sp2 sp, মানে হচ্ছে একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন, এগুলো আমরা পারি। পরের তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট সমানতা, এক নাম্বারটা অ্যালকেন দেখাবে চেইন সমানতা আর আলোক সমানতা, অ্যালকিন আমরা পড়ে আসছি জ্যামিতিক সমানতা দেখায় পাশাপাশি অবস্থান সমানতা, অ্যালকাইন আছে অবস্থান আর চেইন, এই তিনটা নাম অবশ্যই মনে রাখবা। ভৌত অবস্থা কার কোনটা গ্যাস তরল কঠিন মনে রাখা সহজ, কিভাবে মনে রাখবা, সবার ক্ষেত্রে প্রথমের দিকে গ্যাস তারপরে তরল তারপরে কঠিন, তাহলে সিরিয়ালটা হচ্ছে শুরুতে গ্যাস থাকবে, তারপরে কয়টা হবে তরল, তারপরের গুলো হবে কঠিন, কত পর্যন্ত গ্যাস মনে রাখবা, সবার ক্ষেত্রে সি ফোর পর্যন্ত গ্যাস, সি ফোর প্রথমটা, সি ওয়ান থেকে সি ফোর পর্যন্ত গ্যাস, কিন্তু অ্যালকিন অ্যালকাইন দ্বিবন্ধন ত্রিবন্ধন ওখানে সি ওয়ান বলে কিছু নাই, সি টু সি ফোর পর্যন্ত গ্যাস, তাহলে ফোর পর্যন্ত যদি গ্যাস হয় তরল শুরু হবে ফাইভ দিয়ে, তাহলে দেখো সবার ক্ষেত্রে ফাইভ থেকে তরল শুরু, ফাইভ থেকে তরল শুরু, কিন্তু শেষ কততে, প্রথমটা ১৭, তারপরেরটা ১৫, তারপরেরটা ১৩ হলে সুন্দর হইতো, বাট ১৩ না ১১, মানে প্রথমে ২ কমলো তারপরে ৪ কমলো, এটা খেয়াল রেখো। তাহলে তরল কত পর্যন্ত, ১৭ ১৫ ১১, এরপরে যা আছে বাকি সব কঠিন, তার মানে অ্যালকেনের সি ১৮ থেকে সব হবে কঠিন,
এখানে 16 থেকে ওখানে 12 থেকে কঠিন তাহলে আমাকে এমসিকিউ উত্তর দাও ভাইয়া নিচের কোন অ্যালকেনটা তরল ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন নিচের কোন অ্যালকেনটা তরল পেন্টেন ইয়েস তাহলে নিচের কোন অ্যালকেনটা কঠিনটা গ্যাসীয় পারো দেখল না হিসাব এখানেই আছে ওগুলা এখান থেকে ব্যবহার অ্যালকেন মানে হচ্ছে মিথেন মিথেন মানে হচ্ছে এটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে অ্যালকিন মানে হচ্ছে ইথিন পলিথিন পলিথিন মানে পলিমার প্লাস্টিক অ্যালকেন ও পলিমার প্লাস্টিক বাট বইয়ে নাই এই কারণে লিখে নেয় তাহলে আমরা যে তিনটা পড়া আমি তোমাদেরকে আলাদা আলাদা করে দেখাইছি ভাইয়া সেগুলো আলাদা আলাদা করে পড়ার কোনো দরকার নাই এই বক্স করে ফেলবা ডাইরেক্ট তিনটা পড়া এক জায়গায় হয়ে যাবে আমি আবার একদম প্রথম পড়াতে চলে আসি আমরা 2.11 তে ছিলাম অ্যালকেনের এই ফার্স্ট প্যারাটা আমাদের পড়া হলো তারপরের প্যারা প্রস্তুতি প্রস্তুতি মানেই হচ্ছে বিক্রিয়া অথবা সমীকরণ বাট আমরা বিক্রিয়া সমীকরণ এগুলো পড়ব না শুধু শুরুতে যে বাংলা দুই তিন লাইন থাকে ওটা পড়ব ওখানে দেখব তাপমাত্রা কত চাপ কত আর মেইনলি প্রভাবকের নামটা এটা গত ক্লাসেও বলছি তাহলে এই প্রস্তুতিগুলো থেকে আমরা তাপমাত্রা চাপ প্রভাবকটা খুঁজে নিব কিছু থাকে নাম ওরা বিক্রিয়া ওগুলো ভালো মতো করবা যেমন পাঁচ নাম্বারটা উডস বিক্রিয়া উডস বিক্রিয়ার প্রভাবক কোনটা শুষ্ক ইথার এটা করতে হবে আর কিছু না এখানে ছয় নাম্বারটাও আছে একটা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া নামলা এখানে প্রভাবক কোনটা জিঙ্ক অ্যামালগাম প্রভাবকের নামগুলোই ভালো মতো করতে হবে সমীকরণ পড়ার কোনো দরকার নাই অ্যালকেনের বিক্রিয়া অ্যালকেন কম সক্রিয় তাই এদের আরেক নাম হচ্ছে প্যারাফিন তাহলে এমসিকিউ কোশ্চেন নিচের কোনটাকে প্যারাফিন বলা হয় অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল কোনটাকে প্যারাফিন বলা হয় এ বি সি ডি কোনটা এ দেন অ্যালকেন অ্যাসিড শার্প সাধারণ বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে না এগুলো এত বেশি ইম্পর্টেন্ট লাইন না এইটা বোতল গ্যাস হচ্ছে প্রোপেন বোতল মানে কিন্তু পানি খাওয়ার বোতল না আমরা রান্নার যে সিলিন্ডার ব্যবহার করি সেটা হচ্ছে প্রোপেন রান্নার যে গ্যাস লাইন আছে তিতাস থেকে ডাইরেক্ট গ্যাস আসে সেটা হচ্ছে মিথেন গ্যাস বাট বর্তমানে যে সিলিন্ডার গুলা ব্যবহার করা হচ্ছে এলপিজি সেখানে থাকে প্রোপেন বিউটেন মিশ্রণ তাহলে নিচের কোনটি বোতল গ্যাস হিসেবে ব্যবহার করা হয় উত্তর হচ্ছে প্রোপেন বা প্রোপেন বিউটেন মিশ্রণ মোটর গাড়ির জ্বালানি রূপে ব্যবহৃত হয় পেট্রোল বা গ্যাসোলিন এটা আমরা জানি একটা খুবই ইম্পর্টেন্ট লাইন আছে এখানে খেয়াল করো এরোপ্লেনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কেরোসিন নিচে আসা একটু দেখাই দিব এই লাইন আরো কিছু অক্টেন নাম্বার এই যে সংখ্যাগুলো আছে এগুলো একটু পড়বা আইসো অক্টেনের অক্টেন নাম্বার সবচেয়ে বেশি আইসো অক্টেনের অক্টেন নাম্বার হচ্ছে 100 এই সংখ্যাগুলো একটু পড়বা মিশ্রণের অক্টেন নাম্বার 90 এই সংখ্যাগুলো একটু পড়ে ফেলতে হবে অ্যালকেনের শনাক্তকারী বিক্রিয়া এগুলো আমাদের পড়ার দরকার নাই শনাক্তকারী বিক্রিয়াতে এখানে তেমন কোনো কিছু এমসিকিউ নাই অ্যালকেনের ফার্স্ট প্যারাটা আমরা পড়ছি সেকেন্ড প্যারা প্রস্তুতি এখানে নাম হলা কোনো বিক্রিয়া নাই সো এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়া আমাদের কেমিস্ট্রি বইতে শনাক্তকারী বিক্রিয়া অনেক আছে অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়া অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া জৈব অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া শনাক্তকারী বিক্রিয়া থেকে আমরা কি পড়ব শনাক্তকারী বিক্রিয়া মানে অনেকটা প্র্যাকটিক্যালের মতো এরকম থাকে কথাগুলো প্রথমে একটা টেস্ট টিউব নাও এবার টেস্ট টিউবে এটা দাও ওটা দাও টেস্ট টিউবটা কাট করে ধরো এরপর এটা আগুনে দাও পানিতে দাও মাটির নিচে পুঁতে রাখা দাও তারপরে দেখো পর্যবেক্ষণ লাল হয় নীল হয় হলুদ হয় সবুজ হয় ঠিক না এমসিকিউ পরীক্ষাতে টেস্ট টিউব টাইট করে না সিট করে এগুলা কি আসবে ভাইয়া এগুলো পড়ার দরকার নাই বর্ণনা দরকার নাই ছবি দরকার নাই বাট ওই যে লাল হয় নীল হয় হলুদ হয় সেটা তো এমসিকিউ তে আসবে তাই না তাই আমরা এমসিকিউ এর জন্য শনাক্তকারী বিক্রিয়া থেকে কি পড়ব কার শনাক্তকারী পরীক্ষার নাম কি সেই নামগুলো আগে পড়ব আর ভিতর থেকে শুধু কালারটা পড়ব যেমন দেখো অ্যালকিনের শনাক্তকারী পরীক্ষা বা অসম্পৃক্ততার পরীক্ষা এক নাম্বার একটা নাম আছে ব্রোমিন পরীক্ষা দুই নাম্বার একটা নাম আছে বেয়ার পরীক্ষা তাহলে এমসিকিউ কোশ্চেন বেয়ার পরীক্ষা দিয়ে কার শনাক্তকরণ করা হয় অ্যালকিন বা অসম্পৃক্ততা
অথবা নিচের কোনটি অ্যালকিনা শনাক্তকারী পরীক্ষা? উত্তর হচ্ছে ব্রোমিন অথবা পেয়ার। ভিতরে দেখো কালারটা শুধু দাগানো আছে, ব্রোমিন পরীক্ষা লাল বর্ণ দূর হয়, বেয়ার পরীক্ষায় গোলাপি বর্ণ দূর হয়। জাস্ট এতটুকু পড়বা, সমীকরণ বিক্রিয়া ব্যাখ্যা কিচ্ছু পড়ার দরকার নাই, ঠিক আছে? তাহলে এরপরে তোমরা যত জায়গায় শনাক্তকারী বিক্রিয়া পাবা নিজেরা কি পড়বা, বুঝতে পারতেছো তো ভাইয়া? পরীক্ষাটার নাম কি এবং এই পরীক্ষায় কি হয়, লাল হয় নীল হয় অথবা পচা মাছের গন্ধ, ওই কথাটা শুধু ফাইনাল কথাটা পড়বো, বর্ণনা বা ব্যাখ্যা পড়ার দরকার নাই। অ্যালকাইন ফার্স্ট প্যারা তো আমরা বক্স করে পড়ে ফেলছি, প্রস্তুতি। এখানে একটা কথা আছে ডাইহ্যালাইট, দেখো অ্যালকাইনের ক্ষেত্রে ডাইহ্যালাইট নামে একটা কথা, এই যে একটাকে বলা হচ্ছে বিসিনাল ডাইহ্যালো অ্যালকেন বা বিস, আরেকটাকে বলা হচ্ছে জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন। মানে কি পার্থক্য কি? ডাইহ্যালো মানে হচ্ছে দুইটা হ্যালোজেন, তুমি দেখো এই যে হ্যালোজেন মানে এক্স, দুইটা হ্যালোজেন কোনো কোনো যৌগে একই কার্বনে থাকতে পারে, আবার দুইটা হ্যালোজেন কোনো কোনো যৌগে পাশাপাশি ভিন্ন কার্বনে থাকতে পারে, কিন্তু দুইটাই কিন্তু ডাইহ্যালো, তাই না? উপরেরটাতেও ডাইহ্যালো আছে, নিচেরটাতেও ডাইহ্যালোজেন আছে, কিন্তু পার্থক্য কি? একটাতে সেম কার্বনে আছে আরেকটাতে ভিন্ন কার্বনে আছে, তাইলে একটাকে বলা হবে সেমিনাল বা জেমিনাল, আরেকটাকে বলা হবে ডিসিনাল। পার্থক্য কিভাবে মনে রাখবা? মনে রাখবা যখন দুইটা হ্যালোজেন সেম কার্বনে থাকে, সেম সেম কার্বনে থাকলে ওটাকে বলা হয় জেম, জেম বা জেমিনাল, এই যে জেমিনাল। একই কার্বনে থাকলে তাকে বলা হয় জেমিনাল ডাইহ্যালো অ্যালকেন। যখন দুইটা হ্যালোজেন দুইটা ভিন্ন ভিন্ন কার্বনে থাকে, ভিন্ন, তখন ওইটাকে বলা হয় বিসিনাল বা বিস। মনে রাখবা ভিন্ন মানে হচ্ছে বিস, দুইটা হ্যালোজেন পরমাণু দুইটা ভিন্ন কার্বনে থাকে, শেষ। তাহলে আবার বলি পড়াটা, যখন দুইটা হ্যালোজেন সেম কার্বনে থাকে, সেম, তখন ওটাকে বলা হয় জেম বা জেমিনাল, আর যখন দুইটা হ্যালোজেন ভিন্ন কার্বনে থাকে তখন ওই যৌগকে বলা হয় বিসিনাল। তাহলে ভিন্ন থাকলে বিস, সেম থাকলে জেম, মনে থাকবে? পড়া শেষ এটা, এটা তো বক্স আগেই পড়ছি, অ্যাসিটিলিন প্রস্তুতি করার দরকার নাই। শনাক্তকারী বিক্রিয়া আগেই বলে দিছি, পরীক্ষাগুলোর নাম পড়ব আর ভিতর থেকে শুধু এই যে কালার গুলো পড়ব, কালার নাম আর কালার করে ফেলব, আর কিছু না, নাম আর কালার। অ্যালকাইন ওয়ান ইথাইন অম্লধর্মী হয় কেন, ব্যাখ্যা জানার দরকার নাই, কখনোই বলবো না অম্লধর্মী হয় কেন, বাট নিচের কোনটি অম্লধর্মী? উত্তর হচ্ছে অ্যালকাইন ওয়ান বা ইথাইন। অ্যালকাইন ওয়ান অম্লধর্মী নয়, উত্তর হচ্ছে অ্যালকাইন টু। জাস্ট এই হেডলাইন গুলো পড়বে, নিচে ব্যাখ্যা আছে, নেভার ব্যাখ্যা পড়ার দরকার নাই, ওকে? এই যে সেম তিন নাম্বার আরেকটা, ইথিলিনের চেয়ে অ্যাসিটিলিন অধিক অম্লধর্মী, কেন? সে কেন দরকার নাই পড়ার, বাট নিচের কোনটি অধিক অম্লধর্মী, ইথিলিন না অ্যাসিটিলিন? উত্তর হচ্ছে অ্যাসিটিলিন, বাস ব্যাখ্যা লাগবে না। আজকে লাস্ট টপিকসে চলে আসতেছি আমরা, 2.11.3, অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইড। হ্যালাইড মানে হচ্ছে হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত যৌগ, অ্যালকাইল মানে হচ্ছে অ্যালিফেটিক, অ্যারাইল মানে হচ্ছে শ্রেণীতে বিভক্ত তিন, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি। এরপরে এদের সমীকরণ প্রস্তুতি লাগবে না, খুবই ইম্পর্টেন্ট। এখানে কিছু ক্রম আছে, তুমি ক্রমটা দেখো, এই যে 321, এটা আমরা আগে করছি ক্লাসের শুরুতে, আছে 321 করছি, বাট এই লাইনটা HX এর বিক্রিয়ার ক্রম মাস্ট, আয়োডাইড ব্রোমাইড ক্লোরাইড ফ্লোরাইড, এলোমেলো করে দিয়ে বলতে পারে না HX এর বিক্রিয়ার সঠিক ক্রমটা কোনটা, এরকম আরেকটা ক্রম পাবা, এই যে দেখো নিচে আছে HX এর সক্রিয়তার ক্রম, আগেরটার মতো আয়োডাইড ব্রোমাইড ক্লোরাইড ফ্লোরাইড, কিন্তু এখানে বলা হচ্ছে সক্রিয়তার ক্রম, কিন্তু আগের পেজে আমরা যেটা দেখলাম ওটা ছিল HX এর বিক্রিয়ার ক্রম। তাহলে এরকম ক্রম আমার কেমিস্ট্রি বইতে নিশ্চয়ই আরো অনেকগুলো আছে,
HX এর অম্ল ধর্মের ক্রম, HX এর জারণ ক্ষমতার ক্রম, HX এর তীব্রতার ক্রম আছে না ভাই? আরো টোটাল আটটা এরকম হ্যালাইডের ক্রম। আমি কেমিস্ট্রি বইতে হ্যালাইডের ক্রম পাইছি আটটা, কিন্তু মনে রাখবো টেকনিক দিয়ে। কিভাবে? টেকনিকটা খেয়াল করো, হ্যালাইডের ক্রম, হ্যালাইডের ক্রমগুলা দুই রকম হতে পারে। এই যে উপরে যেটা আছে আয়োডাইড ব্রোমাইড ক্লোরাইড ফ্লোরাইড এরকম, আর নয়তো উল্টা হতে পারে ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড এরকম। টোটাল আটটা আছে, কিন্তু এর ভিতর উপরেরটা আছে ছয় জায়গায় আর নিচেরটা আছে দুই জায়গায়। তাহলে বলো ভাইয়া, আমরা কি ছয়টা মুখস্থ করবো নাকি দুইটা? ছয়টা না দুইটা? অবশ্যই দুইটা। তাহলে কোন দুইটা নিচের ব্যতিক্রমীটা? একটা হচ্ছে হ্যালাইডের মেরু প্রবণতার ক্রম, আর একটা হচ্ছে হ্যালাইডের বন্ধন বিয়োজন এনথালপির ক্রম। জাস্ট এই দুইটাই হচ্ছে নিচেটা ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড, বাকি সব উপরেরটা। তাহলে বলো ভাই, হ্যালাইডের সক্রিয়তার ক্রম নিচেরটা না উপরেরটা? হ্যালাইডের সক্রিয়তা, সক্রিয়তার ক্রম নিচেরটা না উপরেরটা? এটা বুঝি না, আবার বুঝতে হবে, অসুবিধা নাই। হ্যালাইডের সক্রিয়তা নিচেরটা হবে কেন ভাইয়া? নিচেরটা তো ওই দুইটা শুধু, উপরেরটা হবে। তাহলে বলো হ্যালাইডের অম্ল ধর্মের ক্রম নিচেরটা না উপরেরটা? উপরেরটা। হ্যালাইডের জারণ ক্ষমতার ক্রম, তীব্রতার ক্রম, সক্রিয়তার ক্রম, বিক্রিয়ার ক্রম সব উপরেরটা, শুধু নিচের দুইটা আছে ব্যতিক্রম। কোন দুইটা ব্যতিক্রম? একটা হচ্ছে হ্যালাইডের মেরু প্রবণতার ক্রম, আর একটা হচ্ছে হ্যালাইডের বন্ধন বিয়োজন এনথালপির ক্রম। বুঝছো না বুঝো নাই বলো ভাইয়া? আবার বলবো, বলি আমি, অসুবিধা নেই। হ্যালাইডের ক্রম দুই রকম হতে পারে, হতে পারে আয়োডাইড গ্রেটার দেন ব্রোমাইড গ্রেটার দেন ক্লোরাইড গ্রেটার দেন ফ্লোরাইড এরকম, আর নয়তো উল্টাটা হইতে পারে ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড এরকম হইতে পারে। এই যে দুইটাই আছে, এর বাইরে আর কোন ক্রম হ্যালোজেন বা হ্যালাইডের বইয়ে নাই। এই দুইটা ক্রমের ভিতর উপরের ক্রমটা আছে ছয় জায়গাতে আর নিচেরটা আছে মাত্র দুই জায়গাতে। সো এই নিচের ক্রমটা কোন দুই জায়গাতে সেটাই আমরা মনে রাখবো। একটা হচ্ছে হ্যালাইডের বন্ধন বিয়োজন এনথালপির ক্রম, আর একটা হ্যালাইডের মেরু প্রবণতার ক্রম। জাস্ট এই দুইটাই এই নিচেরটা মত হবে, বাকি সব উপরেরটা। তাহলে হ্যালাইডের সক্রিয়তার ক্রম, হ্যালাইডের তীব্রতার ক্রম, হ্যালাইডের অম্লধর্মের ক্রম সব উপরেরটা, শুধু নিচের দুইটাই। আচ্ছা, ক্রম না দিয়ে কোনটা সর্বাধিক কোনটা সর্বনিম্ন ওভাবে দিলে কি পারা যাবে না এখান থেকে ভাইয়া? বলো উত্তর দাও, নিচের কোন হ্যালাইডটা সবচেয়ে বেশি অম্লীয়? অপশন এ হাইড্রোজেন ফ্লোরাইড, অপশন বি ক্লোরাইড, অপশন সি ব্রোমাইড, অপশন ডি আয়োডাইড। সবচেয়ে বেশি অম্লীয় কোনটা? এ বি সি ডি কোনটা? ডি। তাহলে আবার উত্তর দাও ভাইয়া, নিচের কোন হ্যালাইডের মেরু প্রবণতা সবচেয়ে বেশি? অপশন এ হাইড্রোজেন ফ্লোরাইড, বি ক্লোরাইড, সি ব্রোমাইড, ডি আয়োডাইড। উত্তর দাও, নিচের কোন হ্যালাইডের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? ডাইরেক্ট উত্তর দেখো, ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড কোনটা? তাহলে সর্বাধিক সর্বনিম্ন ওগুলাও কিন্তু এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, হ্যালাইডের ক্রম পড়ে ফেললাম, এরপরে খেয়াল করো কেমিস্ট্রি বইতে আরেকটা ক্রম আছে, অনেক ক্রম বাট এগুলো প্যাসানার। এই যে 321 আমরা আগে পড়ে আসছি, থ্রি গেটার দেন টু গেটার দেন ওয়ান বলছিলাম। এখানে দেখো ভাই, হ্যালোজেনের সক্রিয়তার ক্রম আছে ফ্লোরিন গেটার দেন ক্লোরিন গেটার দেন ব্রোমিন গেটার দেন আয়োডিন। একটু আগে আমরা যে ক্রমগুলো পড়লাম ওগুলো ছিল হ্যালাইডের, হ্যালাইড মিন্স আয়োডাইড ব্রোমাইড ক্লোরাইড হাইড্রোজেন বা অন্য কিছু। বাট এখন যে ক্রমটা দেখলাম ভাইয়া, এটা কি হ্যালাইড না হ্যালোজেনের? ডাইরেক্ট হ্যালোজেনের, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, রাইট? তাহলে হ্যালোজেনের এরকম ক্রম কেমিস্ট্রি বইতে নিশ্চয়ই আরো আছে, অনেক আছে। পর্যাবৃত্তিক ধর্ম চ্যাপ্টার কেমিস্ট্রি ফার্স্ট পেপার অহরহ আছে, এই চ্যাপ্টারেও আছে, অন্য চ্যাপ্টারেও আছে। তাহলে হ্যালোজেনের সক্রিয়তার ক্রম সঠিক কোনটা আসতে পারে?
অথবা কোন হ্যালোজেনটা সর্বাধিক সক্রিয় আসতে পারে, হ্যালোজেনের আয়নীকরণ শক্তির ক্রম, তড়িৎ ঋণাত্মকতার ক্রম, ইলেকট্রন আসক্তির ক্রম, জারণ ক্ষমতার ক্রম, ব্যাসার্ধের ক্রম, তীব্রতার ক্রম, মেরু আসে না এরকম ক্রম, হ্যালোজেনের ক্রম অনেক বেশি আসে, আসে অনেক বেশি আসে। তাহলে হ্যালোজেনের ক্রমগুলো আমরা একটা শর্টকাট নিয়ম করে ফেলি, একটু আগে যেটা পড়ছি ওটা ছিল হ্যালাইডের, আর এখন আমরা পড়বো হ্যালোজেনের। এই যে দেখো হ্যালোজেনের ক্রমগুলো দুই টাইপের হবে, সে হতে পারে ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন এরকম, আর নয়তো উল্টা, উল্টা মানে হচ্ছে আয়োডিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন। আমি উল্টা করে লিখছি কারণ বইয়ে এভাবে দেয়া থাকে। দ্যাট মিন্স সহজ কথা, হয় ফ্লোরিনে বেশি আর না হয় আয়োডিনে বেশি। হ্যালোজেনের ক্রম কেমিস্ট্রি বইয়ে সবচেয়ে বেশি আছে, হ্যালোজেনের ক্রম আছে টোটাল 18টা, 18 জায়গায় পাইছি, মেইনলি পাইছি ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারে পর্যাবৃত্তিক ধর্ম। সুবিধার কথা হচ্ছে এই যে উপরের ক্রম এইটা আছে 14 জায়গায়, ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার এরকম আছে 14 জায়গায়, নিচের এইটা আছে 3 জায়গায়, একটা ব্যতিক্রম পুরোপুরি, ওটা পরে বলবো। তাহলে আগে আমরা কোন তিনটা নিচেরটা সেটা মুখস্থ করে ফেলবো এই লাইনটার সাহায্যে। ব্যান্ডার ওয়ালস পাগল, আমরা বিজ্ঞানী ব্যান্ডার ওয়ালস এর নাম শুনছি, আজকে আমরা জানবো ব্যান্ডার ওয়ালস পাগল কি হয়। ব্যান্ডার ওয়ালস পাগল দিয়ে সেটা দেখো, একটা হচ্ছে ব্যান্ডার ওয়ালস বলের ক্রম, হাইড্রোজেন বল, ব্যান্ডার ওয়ালস বল আছে না, তাহলে হ্যালোজেনের ব্যান্ডার ওয়ালস বলের ক্রম কোনটা, উত্তর হবে যে নিচেরটা, পা, পা দিয়ে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম, হ্যালোজেনের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম এই যে এরকম। গল, গলফার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম, এখানে গলনাঙ্কের সাথে স্ফুটনাঙ্ক ফ্রি, এই কয়টা ক্রম হচ্ছে নিচেরটা, তাহলে বাকি সব ক্রম হবে উপরেরটা। উত্তর দেবে হ্যালোজেনের আয়নীকরণ শক্তির ক্রম নিচেরটা না উপরেরটা, আয়নীকরণ শক্তি হ্যালোজেনের ধারণ ক্ষমতার ক্রম, তীব্রতার ক্রম, সক্রিয়তার ক্রম, মেরু যা আছে সব কোনটা, নিচেরটা না উপরেরটা, উপরেরটা। একটা আছে ব্যতিক্রম ইলেকট্রন আসক্তি, ওটা উপরেরটাও না নিচেরটাও না, ব্যতিক্রম এটা দেখো ব্যা, ইলেকট্রন আসক্তি উপরেরটার মতোই, বাট ক্লোরিন সামনে আসবে, আমরা জানি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়েও বেশি, তাহলে ক্লোরিন আগে আসবে তারপরে ফ্লোরিন তারপর ব্রোমিন, আগে এটা ব্যতিক্রম, ইলেকট্রন আসক্তির ক্রমটাই ব্যতিক্রম। তাহলে আমরা এরকম ক্রম 18টাই পারি, রাইট? তাহলে সর্বাধিক সর্বনিম্ন পারবো তো নাকি, অথবা ক্রম আসলে পারবো তো? উত্তর দাও, নিচের কোন হ্যালোজেনটার ইলেকট্রন আসক্তি সর্বাধিক, অপশন দিলাম না, ডাইরেক্ট উত্তর দাও, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, কোনটার ইলেকট্রন আসক্তি সর্বাধিক? ফ্লোরিন। নিচের কোন হ্যালোজেনের আয়নীকরণ শক্তি সর্বাধিক? আয়নীকরণ শক্তি সর্বাধিক। নিচের কোন হ্যালোজেনের গলনাঙ্ক সর্বাধিক? গলনাঙ্ক আয়োডিন, ইয়েস। তাহলে এই পড়াগুলো খুবই ইম্পর্টেন্ট পড়াবে, বাট আমি ছোট করে দিছি, আশা করি এগুলো আমাদের আর পেছ লাগবে না। হ্যালোজেনের শনাক্তকারী বিক্রিয়া আছে, শনাক্তকারী বিক্রিয়া থেকে এই যে পরীক্ষাটার নাম আর কালার করে ফেলবা, সাধারণ পদক্ষেপ হয়। আর পরের পেজে কিছু ব্যবহার আছে, ব্যবহার গুলো একটু মুখস্থ করতে হবে, যেমন এই যে হ্যালোজেন অ্যালকেনের বিশেষ ব্যবহার, আগে পাঁচটা হেডলাইন করবা, দ্রাবক রূপে, ড্রাই ওয়াশিং তরল রূপে, চেতনা নাশক রূপে, অগ্নি নির্বাপক রূপে, হিমায়ক রূপে, তাহলে নিচের কোনটি হ্যালোজেন অ্যালকেনের ব্যবহার নয়, ভিতর থেকে কি করবা, এই যে এগুলা দ্রাবক রূপে কোনটা ব্যবহৃত হয়, এই যে রাসায়নিক নামগুলা, ড্রাই ওয়াশিং রূপে কি ব্যবহৃত হয়, ওয়েস্টাসল, চেতনা নাশক রূপে কি ব্যবহৃত হয়, হ্যালোথেন বা ফ্লোথেন, এই নামগুলা বলতে হবে, বুঝেছে? এই পাঁচটা হেডলাইন এবং এর ভিতরে রাসায়নিক যৌগগুলোর নাম ব্যবহার মুখস্থ করব, ব্যবহার থেকে কোশ্চেন অনেক বেশি আসে। আজকের পড়া এতটুকু পর্যন্তই, অ্যালকোহল থেকে আমরা আবার পরের ক্লাসে পড়বো, ঠিক আছে? এবার কারো কোনো কোশ্চেন যদি থাকে সেই কোশ্চেনটা আমাকে করতে পারো, কমেন্ট সেকশনে করতে পারো, চাইলে আবার মুখে মুখেও করতে পারো। পড়া কিন্তু অনেক বেশি দেখাই দিছি ছোট ছোট করে, বাট এই পড়াগুলো মনে রাখতে গেলে মাথা আউলে যাবে, ঠান্ডা মাথায় এই পড়াগুলো মনে রাখবা, এবং আজকের পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট পড়া।
এই যে ক্রোমোগুলা 321 123 মাস্ট আসে, হ্যালোজেনের ক্রোমো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আয়োডিন ব্রোমিন আসবে, ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও আসবে, হ্যালাইডের ক্রোমো ওগুলোও আসে। যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা আমাকে এখন করতে পারো, আর নয় তো আমি ক্লাস শেষ করে দিতে চাচ্ছি। বলো এই চার ক্লাসে কি পুরো অর্গানিক কেমিস্ট্রি শেষ হয়ে যাবে? অবশ্যই পুরোটা শেষ হবে, একদম পুরো। কোনো কোশ্চেন নাই কারো? যদি কোনো কোশ্চেন না থাকে, বিক্রিয়ার উৎপাদ গুলো কি পড়তে হবে? পারলে পড়বে, আসছে, অনেক সময় আসে। এই বিক্রিয়া কি উৎপন্ন হয়? ফিডেল প্লাস বিক্রিয়া কি উৎপন্ন হয়? অবশ্যই পারলে পড়া উচিত। আমাদের কম্পিনেন্ট বুকে সব ডাটার বই থেকে এক্সট্রা ইনফো দেওয়া আছে অনেক, আমাদের সেগুলো সব মুখস্থ করতে হবে। আচ্ছা, সেগুলো একবার দুবার রিডিং করবা, তার ভিতর যে লাইন গুলো বেশি ইম্পর্টেন্ট মনে হবে ওগুলো হাজারি সারের বইয়ে ফাঁকা ফাঁকা জায়গায় লিখে ফেলবা। তাহলে ফাইনাল পরীক্ষার আগে যখন রিভিশন দিবা, ওই কম্পিনিয়ন টম্পিনিয়ন কিচ্ছু করা লাগবে না, খালি মেন বইটা পড়বা, ঠিক আছে? প্রোটন আসক্তির ক্ষেত্রে কি হবে? ওই একই হবে, নিয়ম যা আছে তাই, নিয়ম অনুযায়ী যা আছে তাই হবে, ঠিক আছে? ওকে, যেহেতু আর কোনো কোশ্চেন নাই, তাহলে আমি আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি। আবার অন্য ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক সবার জন্য।